করোনার জন্য এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। কমিটি গঠনের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের পাস করে দেওয়া হয়েছে। যারা পরীক্ষার নাম্বার নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরকম 20 জন ছাত্রছাত্রীকে নিয়ে 13 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত। করোনার জন্য এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। কমিটি গঠনের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে সকল ছাত্রছাত্রী পরীক্ষার নাম্বার নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরকম 20 জন ছাত্রছাত্রীকে 13 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে আগরতলা মহারানী তুলসীবতী মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় পরীক্ষা শুরু হয়, আর এই পরীক্ষা চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত, এমনটাই জানান পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। আপনারা জানেন যে কোভিডের কারণে পরীক্ষা তো হয়নি, আমরা পরীক্ষা না নিয়ে রেজাল্ট বিশেষ ফর্মুলার পদ্ধতিতে দিয়ে দিয়েছি ক্লাস 9 মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি। প্রথম তো যা রেজাল্ট ছিল তাতে হায়ার সেকেন্ডারিতে 95% পাস করেছিল আর মাধ্যমিকে 80%, কিন্তু এরপর বিভিন্ন নেবারিং স্টেট বোর্ড রেজাল্ট পাশের হার কিন্তু বেশি ছিল, ইভেন সিবিএসসি পাশের হার 99% কাছাকাছি ছিল। এই প্রেক্ষাপটে আমাদের যারা অসফল পরীক্ষার্থী মাধ্যমে উচ্চ মাধ্যমে তারা ডিসমিস মানে তাদের খুব প্রকাশ করেছে বিভিন্নভাবে, কোথাও রাস্তারোক কোথাও ঘেরাও এসব করেছে। আলটিমেটলি সবাই প্রেক্ষাপটে রাজ্য সরকার গোটা প্রসেসটাই আবার রিভিউ করে দেখেছেন, দেখে এক স্টেজে তারা বলেছেন যে মোটামুটি সবাইকে পাস করে দেওয়ার জন্য এখন কিন্তু তাই করে দেওয়া হয়েছে। কিন্তু তখন বলা আগেও বলা হয়েছিল যে এই পদ্ধতিতে ফলাফল প্রকাশের পর যারা সন্তুষ্ট হবে না তারা আবার পরীক্ষা দিতে পারবে। সেই অনুযায়ী আজকে থেকে সেই পরীক্ষা আরম্ভ হয়েছে, যদিও ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম, মাত্র ডিসেটিসফাইড ক্যান্ডিডেটের সংখ্যা মাত্র 14 জন, আর 6 জন হচ্ছে হায়ার সেকেন্ডারি বিশেষ ক্যাটাগরির পরীক্ষার্থী যাদের ফলাফল ঘোষণা করা হয়নি। বলা বাহুল্য মাধ্যমিকের কোনো ডিসেটিসফাইড ক্যান্ডিডেট নেই, মাদ্রাসা আলিম ফাজিলেরও নেই, শুধু হায়ার সেকেন্ডারি কিছু কিছু সাবজেক্টে কয়েকটি এই 14 জন ছাত্র ডিসটিসফিকেশন প্রকাশ করেছে, তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা হবে আজকে শুরু হয়ে 29 তারিখে শেষ হবে। পরীক্ষা হচ্ছে মূলত 6টি কেন্দ্রে, উত্তরের কাঞ্চনপুর, ধলাই, কমলপুর, গোমতী নতুন বাজার এবং গোমতী কেবিআই ইনস্টিটিউশন, ফিলিনিয়া বিকে আই হায়ার সেকেন্ডারি স্কুল এবং আগরতলার মহারানা তুলসীবতী বিদ্যালয়। প্রসঙ্গত কাঞ্চনপুর, কমলপুর এবং নতুন বাজারে মাত্র 1 জন কেন্দ্রে, কারণ পরীক্ষা দেবে 6টি সাবজেক্টে পরীক্ষা দেবে, 6 দিনে পরীক্ষা হবে।